আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো আর তোমাদের সবাইকে জান্নাত তেল ব্লগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন পরে আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না বুঝতেই পারছো রোজার মাস তাই ইচ্ছে হয় না ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রোজেন টমেটো দিয়ে চিকেন কারি রান্না করি তো চলো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার শেয়ার করবো কারণ অনেকেই আছে যে শুকনো মরিচ ফাঁকিটা পছন্দ করবো বাট শারীরিক সমস্যার জন্য আমরা খেতে পারি না তো তাদের জন্য আমার আজকের এই টিপসটা কারণ এটা দিলে একদম কারির কালারটা শুকনো মরিচের কারির মতো দেখা যাবে তো দেখো আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি একদম ফ্রোজেন টমেটো দেখতেই পাচ্ছ তোমরা আমি এ দুটোর ভিতরে হালকা পরিমাণ একটু পানি ঢেলে দেবো আর আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না কারণ স্কিপ করলে বুঝতে পারবো না যে আমি কীভাবে ফ্রোজেন টমেটো দিয়ে চিকেন কারি রান্না করি তো দেখো এই যে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে আবরণটা আছে ওটা উঠিয়ে ফেলার জন্য কারণ এটা যেহেতু ফ্রোজেনে ছিল তার জন্য উপরের আবরণটা শক্ত হয়ে গেছে তো এটাকে সিলে নিতে হবে আমি একটু পানি দিয়ে সিলে নিচ্ছি এই দেখো উপরের আবরণটা আমি সরিয়ে দিয়েছি তোমাদের আমি কাছে থেকে দেখাচ্ছি দেখে নিয়েছো তোমরা অবশ্যই যে উপরের আবরণটা আর নেই তো এটাকে কি করতে হবে দেখে নাও আমি কি করছি ঝুরি ঝুরি করে একদম পিষে নিতে হবে যেন কোনো আঁশ না থাকে কারণ ফ্রিজে থাকলে কিছুতেই একটা আঁশ হয়ে যায় তো তার জন্য এটাকে একদম কুচি কুচি করে নিতে হবে এই দেখো কিভাবে আমি করে নিয়েছি ঠিক এভাবে এই প্রসেসটা তোমরা ফলো করবে এই দেখো আমি সম্পূর্ণটা করে নিয়েছি হ্যাঁ ফ্রোজেন দেখে এটা একটু পানি ছেড়ে দিয়েছে কোনো ব্যাপার নয় যেখানে চিকেন আছে আমি যেহেতু আমি একা সেহেতু খুব কম কোনো ব্যাপার নয় এখানে পেঁয়াজ কুচি আছে এখানে আর কিছু আলু আছে আর আলু তো আমার খুব ফেভারিট এখানে মশলা রাখা আছে তো দেখো আমি মশলা দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা লাল হয়ে গেলে তখনই আমরা ফ্রোজেন টমেটোটা দিয়ে দেবো এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি কারণ এটা পানি ছেড়ে দিয়ে দিয়েছিল পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা থেকে পানি বেরিয়ে গেছে কোনো ব্যাপার না পানি বেরোবে যেহেতু ফ্রোজেনে রাখা তো দেখো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবে দেখো এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে শুধু টমেটোটা আছে এখন আমি এটার ভিতরে মশলা দিয়ে দেব। তো দেখো এটার ভিতরে কিন্তু আমি শুকনো মরিচে ফাঁকি দিইনি শুধু হলুদের গুঁড়ো আছে আর রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এগুলোই আছে আমি শুকনো মরিচেরটা শুকনো মরিচটা দিইনি কারণ যেহেতু আমি শুকনো মরিচ খেতে পারি না তার জন্য আমি এই টমেটোটা ইউজ করি সবসময় আর এই পুরো পুরো কারিটা হবে শুধু টমেটোর দেখো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখন এটার ভিতরে চিকেন দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দেব এই যে আলুগুলো দেখো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নিয়ে নেব আমাদের অনেকের প্রবলেম আছে আমরা শুকনো মরিচ খেতে পারি না তার জন্য এই সহজভাবে রান্না করলে কিন্তু আর শুকনো মরিচের প্রয়োজন হবে না শুকনো মরিচের যে কালারটা সোজা টমেটো থেকে চলে আসবে তো এখন আমি ঢেকে দিচ্ছি এবং আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো এরপরে দেখো এটা কিন্তু আমার আমার কষানো হয়ে গেছে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব অনেকটাই হয়ে গেছে আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে নেড়ে নেব এপিটো ওপিট করে নেড়ে আবার কিছুক্ষণ ডেকে দেব তো দেখো একদম পানিটা শুকিয়ে গেছে মানে কোষটা কষানো হয়ে গেছে আর বুঝতেই পারছো মনে হচ্ছে আমি শুকনো মরিচ বা শুকনো লঙ্কা আমি ইউজ করেছি কিন্তু একদমই আমি দেইনি। এখন এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কারণ অনেকটাই শুকিয়ে গেছে আরেকটু হলে লেগে যাবে কড়াইয়ের সাথে দেখো আমি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ উপরেরটা উপরে যে পানিটা ওটা একদম শুকনো মরিচ দেওয়ার পরে যেরকম হয় ওরকমই কিন্তু দেখা যাচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে দেখো কারিটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরে হয়ে যাবে তো বন্ধুরা দেখো কারিটা আমার প্রায় হয়ে আসছে তার জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ জিরের গুঁড়োতে কালারটা আরও বেশি ভালো হবে এবং খেতেও খুব মজা লাগবে তো ভিডিওটা আর বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ